মাত্র 10 মিনিটে তৈরি করে খাওয়া যাবে এরকম একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আর এই চিকেন ফ্রাইটা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে দারুণ লাগে। উপর থেকে একদমই ক্রিসপি আর ভিতর থেকে একদমই সফট এবং জুসি। এবং আপনারা চাইলে এই চিকেন ফ্রাইটা তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন, যখন খুশি বের করে ভেজে নিয়ে খেয়ে নিলেই হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 2 পিস চিকেনের ব্রেস্ট নিয়েছি। বড় বড় সাইজের চিকেন ব্রেস্ট আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর এখানে আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি টেস্টিং সল্ট। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা আপনারা যদি এটা খেতে পছন্দ করেন তাহলে দিতেও পারেন। তো এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। আর এখানে আমি টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচের মতন। এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা লবণটা দেওয়ার বেলায় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যদি এখানে সয়া সসটা ইউজ করেন তাহলে কিন্তু লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তো এখন আমি সব কিছুকে চিকেন এবং মশলার সাথে একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। তবে এই চিকেনটা কিন্তু আপনাদের ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, আপনাদের হাতে সময় না থাকলে আপনারা যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। তবে আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে এই চিকেনটাকে কোটিং করার জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 1/4 কাপ পরিমাণে ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গার্লিক পাউডার, 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। তারপরে এই সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে তারপর একটু কোটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 পিস চিকেন নিয়েছি, তারপর সেই চিকেনটাকে আমি একটু কোটিং করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মধ্যে এটাকে কোটিং করে নিতে হবে। তারপর এটাকে উল্টো করে ঝাড়া দিলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গিয়েছে। তবে আমি কিন্তু এটাকে একবারই কোটিং করব। আপনারা যদি 2 বার কোটিং করতে চান সেক্ষেত্রে করতে পারেন, তবে এটাকে 1 বার কোটিং করলেই এর লেয়ারটা একটু পাতলা হয় কোটিংয়ের, আর খেতেও বেশ মজার হয়। আপনারা চাইলে 2 বার কোটিং করতে পারেন। তো এখন আমি একসাথে 3-4টা আপনাদেরকে একটু কোটিং করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে 5 থেকে 10টাও কোটিং করতে পারেন, সেটা একটু ময়দার পরিমাণ বুঝে তারপরে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিয়েছি। তো এভাবে করে কোটিং করে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সব চিকেনগুলোকে কোটিং করে নিয়েছি। তবে আপনারা কিন্তু যেই কয়টা কোটিং করবেন কোটিং করার সাথে সাথে তেলে ছেড়ে দিবেন, এতে করে কোটিংটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। তবে আমি যেহেতু ভিডিও শ্যুট করছি তাই আমি আগে এগুলোকে কোটিং করে নিয়েছি তারপরে এগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। তো আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু হাই হিটে থাকতে হবে, তারপরে যখন একটু কালার চলে আসবে তখন চুলার আঁচটাকে লোতে করে এটাকে একটু ভেজে নিতে হবে। আর এতে করে চিকেনটা অনেক বেশি ক্রিসপি হবে। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি একটা স্ট্রেনারে করে চিকেনগুলোকে একটু তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। আর দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতেও হয়েছিল অনেক অনেক বেশি ইয়ামি। তো আমার এই সিম্পল চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। মাত্র 2 পিস চিকেন ব্রেস্ট দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো চিকেন তৈরি করেছি। আপনারাও কিন্তু এটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে।
তো বরাবরের মতো আপনাদের কাছে আমি আজকেও একটা রিকোয়েস্ট করছি, আর তা হচ্ছে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।